হ্যালো এভি ওয়ান দিস শুভজিৎ ঘোষ এ সেকেন্ড ইয়ার এম বিবি স্টুডেন্ট ফ্রম আপিপি জিএমি আর এস এস কেম হসপিটাল কলকাতা তোমরা অনেকে অনেকবার কমেন্ট সেকশনে বলেছো যে কেপিসি মেডিকেল কলেজের যে কাট আপ গেছিল এবং এবারে স্টেট কোটা এবং ম্যানেজমেন্ট কোটা এবং এনআরআই কোটা এই তিনটেতেই কত কাট যেতে পারে সেই নিয়ে কিছু আইডিয়া দিতে এবং কীভাবে ম্যানেজমেন্ট কোটায় ভর্তি হবে বা কীভাবে হওয়া পসিবল সেই সমস্ত কিছু নিয়ে একটা ভিডিও দিতে তো সেই জন্যই এই ভিডিওটা রেকর্ড করা নাহলে আগে আমি অলরেডি কেপিসি মেডিকেল কলেজের কাট কত গেছিলো সেই নিয়ে ভিডিও আপলোড করেছিলাম তো আগের বছর দু হাজার কুড়িতে কাঠ আপ গুলো এরকম গেছিলো স্টেট কোটাতে যেটার ফি স্ট্রাকচার কম আনরিজার্ভের ক্ষেত্রে এসটির ক্ষেত্রে এবং এসটির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ এটা কাট অফ র্যাঙ্ক এটা কাট অফ মার্কস এখনও র্যাঙ্ক কার্ড তোমাদের যেহেতু দেয়নি তাই র্যাঙ্কের দিকটা অত বিবেচনা করতে পারবে না তবে মার্ক্সের দিকটা দেখে রাখলে দু হাজার কুড়িতে এইরকম গেছিল আর ম্যানেজমেন্ট কোটার ক্ষেত্রে পাঁচশো চুয়াল্লিশ গেছিল কাট অফ মার্ক্স দু হাজার কুড়িতে এবার পাঁচশো চুয়াল্লিশ দিকে ঘাবড়ে যাচ্ছে যে পাঁচশো চুয়াল্লিশ মানে তো অনেকটা হাইফাই নাম্বার ও কম দিকে নাম্বার পেলে হয়তো হবে না কিন্তু পরবর্তী ক্ষেত্রে তোমাদের যদি দেখায় সেকেন্ড রাউন্ডে এগুলো কিন্তু সব সেকেন্ড রাউন্ডের কাট অফ সেকেন্ড রাউন্ডে এনআরআই কোটার ক্ষেত্রে একশো চৌষট্টি মার্ক্স কাটফ গেছিল তাহলে অনেকটাই ডিফারেন্স এবার এনআরআই মানে হচ্ছে নন রেসিডেন্স অফ ইন্ডিয়া নন রেসিডেন্স অফ ইন্ডিয়া মানে যারা ইন্ডিয়ার বাইরের বাসিন্দা তাদের জন্য এটা এবার এই ক্ষেত্রে সিট কিন্তু কিছু কিছু ফাঁকা থেকে যায় এনআরআই কোটার যে সিট কোটাতে ভাগ করা আছে সেই এনআরআই কোটার সিটগুলো কিছু কিছু ফাঁকা থেকে যায় যেগুলো পরে মপ রাউন্ডে গিয়ে ম্যানেজমেন্ট করার সিটে কনভার্ট হয়ে যায় ঠিক আছে তখন সেই সিটগুলোতে কোনো ভারতীয় কোনো পশ্চিমবঙ্গের বাসিন্দা যেই হও সে ভারতের বাসিন্দা হলেই সে সেই কোটাতে ম্যানেজমেন্ট কোটা হিসেবে সেই কলেজের সিটটা নিতে পারবে ওই সিটগুলো ঠিক আছে যে সিটগুলো আগে এনআই ছিল সেগুলো পরে ম্যানেজমেন্ট কোটায় কনভার্ট হয়ে যায় তো সেই ক্ষেত্রে দেখতে গেলে মপ কত হয় সেগুলো কোনো বাইরে কোনো দিন আসে না সেগুলো অফলাইনে হয় যারা এই কলেজে বা অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা দেখো কলেজের যে ফি স্ট্রাকচার থাকে কেপিসির ক্ষেত্রে অতটা বলতে পারবো না কিন্তু অন্য কলেজগুলোই মপ রাউন্ডে আগের বছর অতটা ডিমান্ড না থাকে কলেজের ফি স্ট্রাকচারের তাই থেকে কিন্তু কম ফি স্ট্রাকচারে শেষের দিকে ভর্তি হয়েছে তাই কোনো প্রফেশনাল কাউন্সিলার যদি ধরতে পারো তাহলে তার সঙ্গে যোগাযোগ করে সেইভাবে কন্ট্যাক্ট করে থাকা ভালো তাকে হয়তো কিছু চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পে করতে হবে সার্ভিস চার্জ কিন্তু সে তোমার পাঁচ চার পাঁচ লাখ টাকা হয়তো বাঁচিয়েও দিতে পারে এইরকম একটা ব্যাপার আর পাঁচশো চুয়াল্লিশ যেটা এইবারে সেকেন্ড রাউন্ডে ম্যানেজমেন্ট করে কাটা গেছিলো সেটা হয়তো এইবারে কমে পাঁচশো তিরিশ পঁয়ত্রিশ বা পাঁচশো পঁচিশ এইরকম জায়গায় আসতে পারে সেকেন্ড রাউন্ডের বলছি কিন্তু আখেরে যেটা হয় সেটা তো আগেই বললাম পরবর্তীকালে অনেকগুলো সিটি ফাঁকা থেকে যায় যেগুলো মপ আপে মাধ্যমে ভর্তি হয় আর ক্যাটাগরি ওয়াইজ যেটা স্টেট কোটার বলেছিলাম পাঁচশো আটষট্টি গেছিলো গতবার মানে দেখতে পাচ্ছ যেটা স্টেট স্টেট কোটাতে গভর্নমেন্ট কলেজগুলোর কাটাফ সেটাতেই সেটাই এর কাট হয়ে যায় এর স্টেট কোটাটাই ঠিক আছে তো সেই রকম লেভেলের এটার ক্ষেত্রে কম্পিটিশান কিন্তু থাকে সব ক্যাটাগরিগুলোর ক্ষেত্রেই মোটামুটি ওই একই রকমে তো সেই বুঝে মোটামুটি এই বছরে পাঁচশো চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশের কাছাকাছি একটা যেতে পারে বলে মনে করা যেতে পারে আন্ডিসার্ভের ক্ষেত্রে এবং এসসির ক্ষেত্রেও মোটামুটিভাবে চারশো তিরিশ বা চারশো পঁয়ত্রিশ এরকম জায়গায় একটা যেতে পারে আগের বারে থেকে কিছুটা কমবে যদি ধরে চলা হয় ঠিক আছে আর ইস্ট্রির ক্ষেত্রেও একই রকমভাবে আর রিপিট করলাম না আন একাডেমি কম্ব্যাট ইন্ডিয়াস বিগেস্ট ফ্রি স্কলারশিপ টেস্ট যেটা নিট এক্সপিডেন্টের জন্য প্রতি রবিবার সকাল এগারোটা থেকে হয় তো এই ফ্রি টেস্টে পার্টিসিপেট করার জন্য তোমাদের জাস্ট নিচে ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে গিয়ে একটি লিঙ্ক দেওয়া আছে কম্ব্যাটের সেই কমব্যাটের লিঙ্কটাতে ক্লিক করবে সেটাতে ক্লিক করার পর এনরোল করার অপশান আসবে এনরোল করবে তাহলে তোমার কাছে সময় মতো নোটিফিকেশান এসে যাবে এবার এনরোল করার জন্য ওইটা তো বললাম এবার যদি কোনো কোড চাই তাহলে কী কোড কোড দেবে কোড দেবে এস জি টু হান্ড্রেড ঠিক আছে সেই কোডটা দেবার পর এরপর তুমি যখন টেস্ট দেবে টেস্টটা ভালো করে তুমি যদি দিতে পারো সেখানে যদি এক থেকে তিনের মধ্যে র্যাঙ্ক করো তাহলে আন একাডেমির প্লাস সাবস্ক্রিপশান তুমি ফ্রিতে পেয়ে যাবে তোমার জন্য ফ্রিতে ওটা অন হয়ে যাবে অত ভালো যদি র্যাঙ্ক না হয় যদি এক এর নিচে র্যাঙ্ক হয় তাহলে কিছু না কিছু পার্সেন্টেজ স্কলারশিপে ছাড় পাবে তোমরা স্কলারশিপ হিসেবে প্লাস সাবস্ক্রিপশানে ছাড় পাবে এখানেও তোমরা ইউজ করবে জি টু হান্ড্রেড কোড যে কোনো জায়গায় এটা ইউজ করতে পারো যেখানে সেখানে ম্যাক্সিমাম বেনিফিট পেয়ে যাবে আর পরে প্রবলেম হলে আমাকে তোমরা বলতেও পারো সেই ব্যাপারে যদি জি টু হান্ড্রেড কোডটা ইউজ করে কিছু প্রবলেম হয় পরবর্তীকালে আর নিট ইউজি সাবস্ক্রিপশানের যেটা ভ্যালু যেটা বারো মাসের সাবস্ক্রিপশান বা চব্বিশ মাসের বা ছ মাসের সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বারো মাসেরটা নিলে মান্থলি বেসিসে তিন হাজার টাকা পড়ছে এটা তোমরা নিতে পারো যারা প্রিপারেশান করতে চাও আন একাডেমির সাথে এবার প্রিপারেশান করতে চাও বললাম যখন নিশ্চয়ই এখানে কোনো কোনো ব্যাচ লঞ্চ হয়েছে সেই ব্যাচগুলো একবার দেখিয়ে দিই এমস র্যাঙ্কারস ব্যাচ সেখানে এইমস র্যাঙ্কার ব্যাচে আনন্দ মানি স্যার আমন সিং স্যার দুসমান সিং স্যার আছে ওয়ান অফ দ্য ফেভারিট ব্যাচ এটা আমার বলতে পারো আর এখানে এস ডি টু হান্ড্রেড কোড ইউজ করলে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে এই যে ভ্যালুগুলো আছে তার উপরে এছাড়াও এনাদের এই ব্যাচটা ছাড়াও আরও স্কলার ব্যাচ আছে দেন নিট ড্রিম টিম আছে নিট ড্রিম টিমের পর অদ্বিতীয় ব্যাচ আছে অদ্বিতীয় ব্যাচের পর আছে লিডার্স ব্যাচ লিডার্স ব্যাচটা কুড়ি সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আর আগেরগুলো পনেরোই বা সতেরোই সেপ্টেম্বর শুরু হয়ে গেছে আর অ্যাচিভার্স ব্যাচ যেটা আছে সেটা বাইশে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে তো যারা প্রিপারেশান নিতে চাও আন একাডেমির সাথে তো আন একাডেমিতে তোমরা প্রিপারেশান নিতে পারো একসাথে অনেকগুলো ব্যাচের অ্যাক্সেস পাবে সেখানে তারপর সেই অনুযায়ী তোমরা তোমাদের ফেভারিট টিচারকে চুজ করে সেখান থেকে পড়তে পারো